প্রখর গ্রীষ্মে চাষি আকাশের দিকে তাকিয়ে এক টুকরো মেঘের আশায়। একটু বৃষ্টি নেই, প্রচণ্ড উত্তাপে মাটি ফেটে গেছে, তারপর যথাসময়ে বৃষ্টি এসছে, মাঠ ফসলে ভরে গেছে, মাঠের ধারে কাশফুল, চাষি ফসল তুলে ঘরে ফিরছে, এসেছে শরৎকাল। শরৎ চলে যাওয়ার পরে আসে শীত, সেই প্রচণ্ড শীতে কিছু মানুষ কলকাতার হাওড়া ব্রিজের সামনে আগুন পোয়াচ্ছে, আর শীতের শেষে আসে বসন্ত, যখন গাছে ফুল ধরে, মানুষ উৎসবের মেজাজে থাকে। আমরা প্রত্যেকটা ঋতুর সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকি, আমাদের আচার ব্যবহার সব কিছু এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে থাকে। প্রতি বছরই এই প্রক্রিয়া, এই চক্রাকার প্রবাহ চলতে থাকে সারা বছর। এই যে তোমরা বিভিন্ন ঋতু বিভিন্ন সময় দেখতে পাও, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময়ে এই ঋতুগুলো ফিরে ফিরে আসে। কখনো ভেবেছো যে এইগুলো কেন আসে, কেনই বা এই ঋতু পরিবর্তন হয়? এগুলো হয় পৃথিবীর পরিক্রমণ গতির জন্য। আর এই পরিক্রমণ গতি সম্বন্ধে তোমরা ক্লাস সেভেনে পরিক্রমণ অধ্যায়ে একটা প্রাথমিক ধারণা পেয়েছো। এইবার আমরা ক্লাস নাইনে পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের যে উপ একক পরিক্রমণ, তাতে আমরা এই সম্বন্ধে বিশদ আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব পৃথিবীর পরিক্রমণ গতি নিয়ে, যার মধ্যে আমরা পরিক্রমণ গতি বলতে কি বোঝায়, তার গতিপথ, তার গতিবেগ এবং কত সময় লাগে, এরপরে বর্ষ ও অধিবর্ষ, তারপরে আমরা যাব কক্ষপথ ও কক্ষতলে, এরপরে আমরা আলোচনা করব পৃথিবীর অপসুর ও অনসুর অবস্থান নিয়ে, তারপরে স্বাভাবিকভাবেই পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান, যেটা আমরা আবর্তনেও আলোচনা করেছি, আর সেটা আলোচনা না করলে আমরা ঋতু পরিবর্তনে যেতে পারবো না, যা দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং এই ঋতু পরিবর্তনের মধ্যেই আমরা সংক্রান্তি ও বিষুব অবস্থান নিয়েও আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে পৃথিবীর পরিক্রমণের একটা ছবি। এখানে কি দেখতে পাচ্ছি, পৃথিবীর চারটে অবস্থান, সূর্য এবং তার পাশ থেকে, তার পাশ দিয়ে উপবৃত্তাকার কক্ষপথ, যা 94 কোটি কিলোমিটার যার দৈর্ঘ্য। কত গতিতে ঘোরে পৃথিবী, না 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে। পৃথিবীর সূর্যের পাশ দিয়ে যে পরিক্রমণ হয়, সেই পরিক্রমণ 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে হয়, এবং এর গতিপথ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে পরিক্রমণ কি? পরিক্রমণ হচ্ছে সূর্যের চারপাশে নিজের কক্ষপথে পৃথিবীর ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরাকে বলা হয় পরিক্রমণ। তাহলে এবার আমরা দেখি একটা সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে। একটা সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা প্রায় 6 ঘন্টা, এই সময়টাকে আমরা বছর থেকে বাদ দিই। কেন বাদ দিই? কেননা 365 দিনের পরে যদি আবার 6 ঘন্টা ধরতে হয়, তাহলে বছরের গণনা করাটা খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্যে আমরা একটা বছর হিসেবে ধরি 365 দিন, আর বাকি যে প্রায় 6 ঘন্টা পরে রইল,
সেই ছ ঘন্টা আমরা প্রতি 4 বছর অন্তর যোগ করে পাই একদিন, অর্থাৎ 6 গুণ 4 বছর অর্থাৎ 24 ঘন্টা বা একদিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিতে যে 6 ঘন্টা প্রায় গুণ 4 বছর, তার পাশে একটা তীর চিহ্ন দিয়ে একদিন দেখানো আছে। সেই একদিনটা কোথায় যোগ হচ্ছে? ওই চতুর্থ বছরে গিয়ে 365 দিনের সঙ্গে একদিন যোগ হয়ে 366 দিন হচ্ছে। এই যে বছরটা যার কিনা 366 দিন রয়েছে, সেই বছরটাকে আমরা বলি অধিবর্ষ। তাহলে অধিবর্ষে 366 দিন থাকে, আর এই যে একটি অতিরিক্ত দিন এলো, এই একটি অতিরিক্ত দিন ফেব্রুয়ারি মাসে যোগ হয়, অর্থাৎ অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 28 দিনের না হয়ে 29 দিনের হয়। আর যে কোনো বছর অধিবর্ষ হতে পারে না, তাই যে বছর 4 দিয়ে বিভাজ্য, যেমন 2020, সেই বছর হচ্ছে অধিবর্ষ। অর্থাৎ আমাদের এই এখন যে বছরটি চলছে 2020, এই বছরটি হচ্ছে অধিবর্ষ, কারণ এটা 4 দিয়ে বিভাজ্য। আবার শতাব্দী বছরের ক্ষেত্রে গিয়ে নিয়মটা একটু পাল্টে যায়। সেখানে শতাব্দী বছর যদি 400 দিয়ে বিভাজ্য হয়, যেমন ধরো 2000, সেই ক্ষেত্রে সেটাকে আমরা অধিবর্ষ হিসেবে গণ্য করব। অন্য যে কোনো শতাব্দী বছর এভাবে গণ্য হবে না। 1600 সাল ছিল একটা অধিবর্ষ, তারপরে 1700, 1800, 1900 অধিবর্ষ নয়, আবার 2000 অধিবর্ষ হয়েছে। আমরা জানলাম যে পৃথিবী পরিক্রমণ করতে কত সময় নেয়, অর্থাৎ তার কক্ষপথে ঘুরতে পৃথিবী কত সময় নেয়। এই যে কক্ষপথ, এই কক্ষপথ যে তলের উপরে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল। এই যে লাল দিয়ে যে অংশটি আঁকা রয়েছে, এটি হচ্ছে কক্ষতল। আর এই কক্ষতলের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র উভয়ই এই কক্ষতলের উপরে অবস্থিত। আবার পৃথিবীর অক্ষ যেহেতু হেলে অবস্থান করছে, সেই জন্যে পৃথিবীর নিরক্ষরেখার সঙ্গে আরেকটি তল তৈরি হয়েছে, যাকে আমরা বলি নিরক্ষীয় তল। তাহলে পৃথিবীর অক্ষরেখা নিরক্ষীয় তলের সঙ্গে কোণ তৈরি করছে 90 ডিগ্রি, কক্ষতলের সঙ্গে কোণ তৈরি করছে 65.5 ডিগ্রি, এবং উল্লম্বতল, যে কাল্পনিক উল্লম্বতল রয়েছে যেটা কিনা কক্ষতলের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, তার সঙ্গে আমাদের অক্ষরেখার কোণ হচ্ছে 23.5 ডিগ্রি। পৃথিবীর কক্ষপথ এবং কক্ষতল, নিরক্ষীয় তল, অক্ষ ইত্যাদিগুলোকে চিনলাম। এইবার এই যে পৃথিবীর কক্ষপথ, এই কক্ষপথ আমরা প্রথমেই বলেছি যে কক্ষপথ উপবৃত্তাকার, অর্থাৎ সম্পূর্ণ বৃত্ত নয়, উপবৃত্তাকার। এই উপবৃত্তের নাভি থাকে, কেন্দ্র থাকে না। দুটো নাভির একটিতে সূর্য অবস্থিত। পৃথিবীর এই উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থিত। ফলে এই কক্ষপথে যখন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করে, তখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সমান থাকে না। যখন এই দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ 14.70 কোটি কিমি, তখন আমরা তাকে বলি অনুসূর অবস্থান। কত তারিখে হয়? 3রা জানুয়ারি। আবার ঘুরতে ঘুরতে একটা এমন অবস্থানে আসে যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, 15.20 কোটি কিমি, 15.20 কোটি কিমি। এই অবস্থানকে আমরা বলি অপসূর অবস্থান, যেটা হয় 4ঠা জুলাই। যখন সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে থাকে,
তখন উত্তর গোলার্ধে শীতকাল হয়। আবার যখন সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। একইভাবে উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল থাকে তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল থাকে দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়। থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে দক্ষিণ গোলার্ধে শীতকাল এবং গ্রীষ্মকাল, বা আমি একটু ভুল দেখালাম, গ্রীষ্মকাল এবং শীতকাল এই দুটি উত্তর গোলার্ধের তুলনায় অধিক তীব্র। তার কারণ যখন দক্ষিণ গোলার্ধে শীত তখন সূর্য সবচেয়ে দূরে, আর যখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম তখন সূর্য সবচেয়ে কাছে। তবে এটা একটা একেবারেই তাত্ত্বিক কথা, কেননা আরও অনেক কারণ, আরও অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলো এই শীতকাল গ্রীষ্মকাল তাপমাত্রা উষ্ণতা এগুলোকে পরিচালনা করে। সুতরাং আমরা এটা বলতে পারি। আর অপসূরের সময় পৃথিবীর আবর্তনের গতি, পরিক্রমণের গতি দুই কমে যায়, যেহেতু সেটা সূর্য থেকে অনেক দূরে চলে গেছে। আবার অনুসূরের সময় এই গতিগুলো অনেক বেড়ে যায়, তার কারণ সূর্য অনেকটা কাছে চলে এসেছে। আমরা আসি পৃথিবীর পরিক্রমণের ফলাফলের দিকে। পৃথিবীর পরিক্রমণের ফলাফল অবশ্যই ঋতু পরিবর্তন এবং তার সঙ্গে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারপাশে পরিক্রমণ করছে। চারটি অবস্থানে পৃথিবীকে দেখানো হয়েছে এবং এই চারটি অবস্থানেই আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবীর অক্ষরেখা সেটি একই দিকে হেলে রয়েছে। একে আমরা ইংরেজিতে বলে থাকি প্যারালালিজম অফ আর্থ অ্যাক্সিস, বা যে অবস্থানেই পৃথিবী তার কক্ষপথে থাকুক না কেন তার অক্ষ সমান্তরালভাবে রয়েছে। তো এর জন্যে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোনো একটি গোলার্ধ সূর্যের দিকে হেলে রয়েছে। যদি এই অবস্থানটিকে আমরা ধরি তাহলে আমরা কি দেখব, না দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে রয়েছে, ফলে সেখানে উত্তাপ বেশি, সেখানে গ্রীষ্মকাল। এবং তার সঙ্গে এও দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য অনেকটা বেশি এবং রাতের দৈর্ঘ্য কম। উত্তর গোলার্ধ অপর দিকে কি হচ্ছে, কম পরিমাণে সূর্যরশ্মি পাচ্ছে, কম জায়গা আলোকিত হচ্ছে, দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি হচ্ছে। এখান থেকে যখন আমরা সরে গেলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন মাঝামাঝি জায়গায় যখন সূর্যের রশ্মি পৃথিবীর মাঝামাঝি জায়গায় যখন লম্বভাবে পড়ছে তখন দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি সেইভাবে ঘটছে না, সারা পৃথিবীতেই মোটামুটিভাবে দিন আর রাতের দৈর্ঘ্য একই রকম থাকছে। তখন উত্তর গোলার্ধ যেখানে শীতকাল ছিল সেখানে সরে গিয়ে এই অবস্থানে বসন্তকাল হলো, এবং যেখানে দক্ষিণ গোলার্ধে যেখানে গ্রীষ্মকাল ছিল সেখান থেকে সরে এসে শরৎকাল হল। অর্থাৎ এই যে দুটো ঋতু বসন্ত এবং শরৎ, এই দুটো ঋতুতে আমরা একটা সম উত্তাপ বা একটা নাতিশীতোষ্ণ অবস্থা দেখতে পাই, যখন খুব ঠান্ডা বা খুব গরম কোনোটাই নেই। এখান থেকে যখন সরে এসে আবার এই অবস্থানে পৃথিবী এলো তখন আমরা কি দেখতে পাচ্ছি, উত্তর গোলার্ধ হেলে রয়েছে সূর্যের দিকে। এর ফলে কি হচ্ছে, না উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি, দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য কম। এখান থেকে আবার ঘুরে যখন এমন জায়গায় এলো যখন সূর্যরশ্মি মোটামুটিভাবে পৃথিবীর মাঝামাঝি বা নিরক্ষরেখার আশেপাশে লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন আবার সেই ট্রানজিশনাল সিজন বা একটা মধ্যবর্তী ঋতুতে এসে পৌঁছলো। এখানে যেহেতু দক্ষিণ গোলার্ধে শীত ছিল সেখান থেকে বসন্ত হলো, উত্তর গোলার্ধে গ্রীষ্ম ছিল সেখান থেকে শরৎ হলো, এবার একইভাবে আবার সেই পুরনো অবস্থানে ফিরে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, পরিক্রমণের জন্য ঋতু পরিবর্তন হচ্ছে, আবার
দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধিও ঘটছে। তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে সূর্য কিরণ যে পৃথিবীর ওপরে পড়ছে এর লম্বভাবে কিরণ সবসময় দুটি ক্রান্তীয় রেখার মধ্যে অবস্থান করে, অর্থাৎ কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মধ্যে অবস্থান করে। আমরা অলরেডি বলেছি যে সূর্যের যে লম্বরশ্মি সেই লম্বরশ্মি 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণের মধ্যে সীমাবদ্ধ থাকে। 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 23.5 ডিগ্রি উত্তর। তো তাহলে দেখা যাচ্ছে কি যে একবার 23.5 ডিগ্রি দক্ষিণ আর একবার 23.5 ডিগ্রি উত্তর, এটাই হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতির, যেটা আমরা এখানে নীল যে অ্যারোটা দিয়ে দুমুখী অ্যারোটা দিয়ে আমরা দেখিয়েছি, সূর্যের আপাত গতিটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। যে অক্ষাংশে গিয়ে এই আপাত গতির মানে উত্তর দিকে যখন যাচ্ছে তখন আমরা তাকে উত্তরায়ণ বলি, দক্ষিণ দিকে যখন যাচ্ছে তাকে দক্ষিণায়ণ বলি। উত্তরায়ণের যে শেষ দিন সেটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি, দক্ষিণায়নের যে শেষ দিন তাকে আমরা বলি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বর, তখন 23.5 ডিগ্রি দক্ষিণ বা মকর ক্রান্তি রেখার উপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিনটিতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। আমরা দেখতে পাচ্ছি এই যে ছায়াবৃত্ত, এই ছায়াবৃত্ত দক্ষিণ গোলার্ধের খুব বড় একটা জায়গা কে ঘিরে রাখেনি এবং তার একটা সবচেয়ে ছোট অঞ্চল ছায়াবৃত্তের অভ্যন্তরে রয়েছে। উত্তর গোলার্ধে দেখছি সবচেয়ে বড় অঞ্চলটা ছায়াবৃত্তের অভ্যন্তরে রয়েছে, সবচেয়ে ছোট অঞ্চলটা আলোর মধ্যে রয়েছে। অর্থাৎ মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন সবচেয়ে ছোট রাত, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন সবচেয়ে বড় রাত। এই সময়টা মেরু অঞ্চলে উত্তর গোলার্ধে টানা রাত থাকে, ছমাস রাত আর এখানে ছমাস দিন। এই মকর সংক্রান্তির দিন সমগ্র অঞ্চল 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত যে সমগ্র অঞ্চল, সমগ্র অঞ্চলে 24 ঘন্টা রাত, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে অঞ্চল সেখানে 24 ঘন্টা দিন থাকে। এই অবস্থা পরিবর্তন হয়ে যায় যখন আমরা কর্কট সংক্রান্তিতে যাই। তখন আমরা কি দেখছি, ছায়াবৃত্তের সবচেয়ে কম, ছায়াবৃত্তের অভ্যন্তরে থাকা যে অংশগুলি তার সবচেয়ে কম অংশটা উত্তর গোলার্ধে রয়েছে, দক্ষিণ গোলার্ধে অনেক বড় অংশ রয়েছে। অর্থাৎ এই দিনে 23.5 ডিগ্রি উত্তরের ওপরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত। এই দিনে আমরা দেখতে পাচ্ছি 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত 24 ঘন্টা দিন, 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত 24 ঘন্টা রাত। এই অবস্থাগুলোকেই, এই যখন অবস্থাটা হয় তখন যখন 24 ঘন্টা দিন থাকে তখনই আমরা নিশীথ সূর্য দেখতে পাই, অর্থাৎ রাত্রির 12টার সময়ও দিগন্ত রেখার উপরে সূর্যকে দেখা যায়। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ যদিও বলা হয়, কিন্তু ওই অক্ষাংশে অবস্থিত উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সব জায়গাতেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। পৃথিবী যে আবর্তন করে নিজের অক্ষরেখার উপর, সেই অক্ষরেখাটি স্থির নয়, আর স্থির না হওয়ার ফলে আবর্তনও একরকমভাবে হয় না। পৃথিবীর যে অক্ষরেখা সেটি
সবসময় একটু টলমল করে, ইংরেজিতে যাকে বলে ওয়াবলিং। এই টলমল করার কারণে আবর্তনের ওপর, পরিক্রমণের ওপর, পৃথিবীর গতিসমূহের ওপর এর প্রভাব পড়ে। কি কারণে এই অস্থিরতা? পৃথিবী এবং সমগ্র সৌরমণ্ডলের ওপর বা আর যত সৌরমণ্ডল রয়েছে তাদের সবার ওপর মহাবিশ্বের নানান মহাজাগতিক বস্তুর আকর্ষণ কাজ করে। এই আকর্ষণ এই মহাবিশ্বে কাউকেই স্থির থাকতে দেয় না, ফলে তার প্রভাব স্বাভাবিকভাবেই আবর্তনের ওপর পড়ে, পরিক্রমণের ওপরে পড়ে। এবং তার কারণে দেখা যায় যে ক্রান্তীয় যে রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এগুলিও এক জায়গায় থাকে না সারা বছর। মানে মানচিত্রে আমরা যদিও এক জায়গায় দেখাই, কিন্তু পৃথিবীর অস্থিরতার কারণে তা সরে সরে যেতে থাকে। তারই একটা নিদর্শন এখানে মেক্সিকোতে দেখানো হয়েছে, যে 2006, 2007, 2008, 2009, 2010 সালে কীভাবে কর্কট ক্রান্তি রেখাটি সরে গেছে, এবং স্বাভাবিকভাবেই কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তিও সরে গেছে। এই হচ্ছে নিশীত সূর্যের দেশ নরওয়ে। দেখো সূর্য কেমন দিগন্তরেখার উপরে দেখা যাচ্ছে রাত্রির 12টাতেও। গ্রীষ্মকালে নরওয়েতে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। শুধু নরওয়েতে কেন, উচ্চ অক্ষাংশের অর্থাৎ মেরু অঞ্চলের কাছাকাছি যে সমস্ত জায়গা, সেটা উত্তর গোলার্ধই হোক আর দক্ষিণ গোলার্ধই হোক, সর্বত্রই গ্রীষ্মকালে নিশীত সূর্য দেখতে পাওয়া যায়। যত মেরু অঞ্চলের কাছাকাছি আমরা যাই, তত সারা দিন আকাশে সূর্য থাকে, বা বলা ভালো 24 ঘন্টাই দিন থাকে। এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি নরওয়ে, যার হ্যামারফেস্ট বন্দর থেকে এই নিশীত সূর্য দেখা যায়, এবং তা দেখার জন্যে প্রতি বছর বহু মানুষ ভিড় করে। এবং একই দৃশ্য একই অক্ষাংশে অনেক জায়গায় দেখা যায়। পৃথিবীর পরিক্রমণের সঙ্গে সঙ্গে সূর্যের আপাত বার্ষিক গতিও চলতে থাকে। যখন দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মকর ক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেটাই হচ্ছে দক্ষিণায়নের শেষ দিন, সেদিনটা আমরা মকর সংক্রান্তি বলি। সেখান থেকে সূর্যের যখন উত্তরায়ণ আরম্ভ হয়, অর্থাৎ উত্তরায়ণ যখন আরম্ভ হয়, এভাবে এসে যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন সারা পৃথিবী সমান দিন এবং সমান রাত পায়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত পায়। লক্ষণীয় হচ্ছে যে অক্ষরেখা এবং ছায়াবৃত্ত একই সঙ্গে মিলে যায়, ফলে পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত থাকে, অর্ধেক অংশ অন্ধকারে থাকে। এই দিনটাকে বলা হয় মহাবিষুব। এই দিনটি 21শে মার্চ। এখান থেকে যখন পৃথিবী আবার ঘুরে অন্য অবস্থানে যায়, তখন কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। সেই অবস্থানকে আমরা কর্কট সংক্রান্তি বলি। তারপরে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সেই দক্ষিণায়ন হতে হতে যখন আবার নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন হয় জলবিষুব, যেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই একইভাবে আমরা দেখতে পাচ্ছি 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত, এবং এই সময় উত্তর গোলার্ধে থাকে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, এবং মহাবিষুবের সময় উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে থাকে শীত, শরৎকাল।
আজ আমরা যে যে বিষয়ে আলোচনা করলাম তা থেকে তোমরা পৃথিবীর পরিক্রমণ গতি কি তা বুঝতে পারবে, পৃথিবীর কক্ষপথের আকৃতি ও তার সঙ্গে অপসূর ও অনসূর অবস্থানের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও প্রভাব ব্যাখ্যা করতে পারবে, পৃথিবীর পরিক্রমণ গতির প্রত্যক্ষ ফলাফলগুলি বুঝতে পারবে এবং সংক্রান্তি ও বিষুব অবস্থান ও তার সঙ্গে সূর্যের আপাত বার্ষিক গতির সম্পর্ক স্থাপন করতে পারবে। এই উপএকক থেকে অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ গতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। পৃথিবীর পরিক্রমণ গতি বলতে কি বোঝায়, হোয়াট ইজ মেন্ট বাই আর্থস রেভলিউশন, পৃথিবীর অপসুর ও অনসুর অবস্থান কি, হোয়াট আর হিলিয়ান অ্যান্ড পেরিহিলিয়ান। তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও ঋতু পরিবর্তনের সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাক্সিয়াল টিল্ট অ্যান্ড চেঞ্জ অফ সিজনস। আর চার নম্বর প্রশ্ন হচ্ছে সংক্রান্তি ও বিষুবীয় অবস্থানের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলস্টিস অ্যান্ড ইকুইনক্স। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।